বন্ধুরা, ভারতবর্ষে সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু সারস পাখির অবদান অনেকগুলো রয়েছে। সেই সারস পাখির ভিডিও নিয়ে আজকে ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, দারুণ হতে চলেছে ভিডিও। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। বিশেষ করে আজকে অলরেডি আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, আজকের যে মূল টপিকটা হচ্ছে সারস পাখিকে নিয়ে। সেই সারস পাখি সম্পর্কে আজকে যে দারুণ ইন্টারেস্টিং ঘটনাগুলো বিস্তারিত পরপর আলোচনা করব কম সময়ের মধ্যে। সুতরাং এই সারস পাখিকে নিয়ে যে ভিডিওটা আজকে আমি বানাতে চলেছি সেটা চলুন সময় দেরি না করে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করছি। তাহলে খুব কম সারস পাখি পুষ মানে, এছাড়া বন্যেরা বনেই ভালো, সারস পাখিকে পুষা কিন্তু আইনেরও বিরোধী রয়েছে। সেই হিসাবে সারস পাখিরা ছোট ইঁদুর, ছোট মাছ, ব্যাঙ, পোকামাকড়, শস্যদানা, ফলমূল, গাছের অংশও কিন্তু খেয়ে জীবন ধারণ করে। তাহলে জলাধারে শুকনো পাতা, লতা পাতা জরু করে বাসা বেঁধে থাকে ওরা, এবং প্রজননের সময় দুটি করে ডিম পারে। অন্যান্য সময় দল বেঁধে অনেকে মিলে ঘুরে বেড়ালেও প্রজননের সময় জোড়ায় জোড়ায় সারস পাখি, বক জাতীয় পাখি হলেও বক ছোট ছোট হয় কিন্তু তুলনামূলক সারস পাখি অনেকটা বড় হয়, এবং ছোট থেকে যদি মানুষের সাথে মিশে সেক্ষেত্রে খুব বেশি পোষ মানে। এবং উত্তরপ্রদেশের আরিফ গুজ্জরের ব্যাপার নিয়ে আমি কয়েক দিন আগে ভিডিও বানিয়েছিলাম, সেখানটায় আপনারা দেখেছেন হয়তো। আরিফ গুজ্জর একজন চাষি, তার জমিতে চাষ করতে গিয়ে দেখে যে জমির আলের পাশে একটা ছোট্ট সারস পাখির বাচ্চা, যাকে সে সারস পাখির বাচ্চা কিনা সে আদৌ জানেনি, তাকে তুলে নিয়ে এসে বাড়িতে সেবা শুশ্রূষা করে দেওয়ার পর, অনেকটা সুস্থ হওয়ার পর তাকে জমির আলের পাশে ছেড়ে দিয়ে আসা হয়। তখন কিন্তু ওই সারস পাখিটা যখন আরিফ গুজ্জর বাড়িতে ফিরে আসে তখন তার পেছনে পেছনে বাড়িতে চলে আসে, এবং সেই দিন থেকে সে আর তাকে ফেরত দিয়ে আসে না। বাড়িতে তাকে লালন পালন করা, খাওয়া দাওয়া, চান করানো এবং নিজের পাতে একসাথে খায় এবং একসাথে ঘুমায়। এবং যখনই সে দূর দূরান্তে গ্রামের থেকে শহরে মোটরসাইকেলে করে বাজারে যায়, তার পেছনে পেছনে সে উড়ে সে তার সাথে বাজারে যায়। সেই সময় ও কোনো এক বড় ইউটিউবার তাকে সাহায্য করার নামে এই পাখিটাকে নিয়ে ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা আয়ের উপার্জনের রাস্তা হিসাবে তাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়। এবং সেই ইউটিউব চ্যানেলে যখনই সারস পাখির ভিডিওটা প্রচার হয় তখন স্থানীয় প্রাক্তন মন্ত্রী অখিলেশ যাদব স্যার ওনার বাড়িতে ভিজিট করে এবং সেই ভিডিওটা বিভিন্ন রকম সংবাদ মাধ্যমের কাছে গেলে পরে সংবাদ মাধ্যম সেটা বনদপ্তরকে দেয় এবং বনদপ্তর বলে যে সারস পাখিকে বাড়িতে লালন পালন করা সম্পূর্ণ আইন বিরোধী, সুতরাং এটা আপনি করতে পারেন না। এই বলে তার কাছ থেকে সারস পাখিটাকে কেড়ে নিয়ে একটা চিড়িয়াখানায় কোয়ারেন্টাইনের মধ্যে রাখা হয় এবং তার ডিএনএ টেস্ট করে জানা যায় যে সে একটা মহিলা সারস। এবং আরিফ গুজ্জারের কাছে যখন ছিল তখন কিন্তু একটা তার ব্যবহারের মধ্যে একটা সন্দেহজনক দেখা গেছিল। কারণ কেন, আরিফ গুজ্জারের ভিডিও যখন ভাইরাল হয়ে গেছিল তখন আরিফ গুজ্জারের পাশে অনেক সাংবাদিক বা মহিলা দর্শকরা যখন আসতো তখন কিন্তু ওই সারস পাখিটা আরিফ গুজ্জারকে লক্ষ্য করছে। আরিফ গুজ্জারের পাশে যদি কোনো মহিলা আসে তখন সারস পাখিটা ওকে তাড়া দেয় এবং কোনো পুরুষ আসলে তাদের সেখানে রেসপন্স করে না। সেই ক্ষেত্রে কিন্তু ওই মহিলা সারস পাখিটা অলরেডি সারসটা আরিফ গুজ্জারকে তার স্বামী বাবা শুরু করে দিয়েছে, সেই রকমও হতে পারে। সেই ক্ষেত্রে পরিষ্কার ধারণা, কারণ কেন আরিফ গুজ্জারের পাশে কোনো মহিলা গেছে আসলে তাকে তাড়া করে এবং কোনো পুরুষ আসলে যেহেতু তাড়া করে না। শেষ পর্যন্ত চিড়িয়াখানা ডিপার্টমেন্ট বনদপ্তরের তরফ থেকে ডিএনএ টেস্ট করার পর ফাইনাল সিদ্ধান্তে উপনীত হলো যে এইটা একটা মহিলা সারস, এবং শেষ পর্যন্ত ওই সারসকে আরিফ গুজ্জারের সাথে মিলতে দেখা করতে দেওয়া হয় না। সেই নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এই ভিডিও করা হয়েছে এবং এটা নিয়ে উহা সমালোচনা চলছে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই ব্যাপার নিয়ে অনেকটা সমালোচনা করেছেন। সুতরাং এই ক্ষেত্রে বলা যায় ছোট্ট থেকে যদি কোনো পাখিকে বা অন্য কোনো প্রাণীকে যদি আপনি পুষ মানান সেই ক্ষেত্রে কিন্তু সে সম্পূর্ণ মানুষের মতো আচার আচরণ ব্যবহারের পাশাপাশি এমনকি মানুষের বলা কথাটাকে পর্যন্ত গলা নকল করে কথা বলতে পারে। সেই ক্ষেত্রে
বলবো, কোনো বন্যপ্রাণীকে আপনি কোনোদিন পোষ মানানোর চেষ্টা করবেন না, বন দপ্তরের পরামর্শ নিয়েই আপনি সেটা করতে পারেন। যদি নেহাত আপনি পুষতে বাধ্য হন সেক্ষেত্রে কিন্তু কোনো কারোর কোনো আপত্তি থাকবে না। এক্ষেত্রে বিশেষ করে স্যার অখিলেশ যাদব প্রাক্তন মন্ত্রী এখানে যেহেতু ভাইরাল যে সারস পাখির কাছে দেখা করতে এসেছে সেটা নিয়েই বাকিরা অনেকটা হিংসামূলকভাবে তাকে এভাবে বন দপ্তরের কাছে খবর দিয়ে তাকে কেড়ে নেওয়া হয়। সুতরাং এই সারস পাখি থেকে আমরা আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা পেতে পারি এবং এই উত্তরপ্রদেশের আরিফ গুজ্জরের মতো সবাই, বিশেষ করে এখন আরিফ গুজ্জর খাওয়া দাওয়া সেরে গিয়ে, এমনকি ওই সারস পাখিও কিন্তু আরিফ গুজ্জরকে সেরে খাওয়া দাওয়া করছে না। অনেক রকম তাদের এই ব্যাপারে বিস্তারিত তথ্য হয়তো বা একটা ভিডিওতে কোনোদিনও আপনাকে বলে বোঝানো যাবে না কম সময়ের মধ্যে। তাহলে সর্বমোট সারসের 15 প্রজাতির মধ্যে উত্তর আমেরিকার পূর্ব গোলার্ধে এবং অস্ট্রেলিয়ার লক্ষ লক্ষ সারসের সংখ্যা দেখে উপভোগ করার মতো পরিবেশ ছিল। সারস পাখিদের লম্বা গলা, সময়ের অনেক আগেই সারস পাখিরা প্রজনন ক্ষেত্র নির্বাচন করার জন্য, শীত কাটানোর জন্য পছন্দসই জায়গা খুঁজতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে একটা ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, MORE। এই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সের আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার বানানো ভিডিও 150-200খানা ভিডিওর মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে টাচ করে আপনি আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওর ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে সোশ্যাল সাইটের মাধ্যমে একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে খুব সহজে জানতে পারেন। এবং ওই মোর অপশানে টাচ করার পর আমার ডেসক্রিপশন বক্সে গেলে পরে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিনের মতো গুরুত্বপূর্ণ সোশ্যাল সাইটের লিঙ্কগুলো পাবেন এবং সেখানে ফলো করে আমাকে আপন করে নেবেন। কেননা ইউটিউবের কোনো ভরসা নেই, যে কোনো সময় চ্যানেলকে ডিলিট করে দিলেও পরে আপনার সঙ্গে যেহেতু আমার সোশ্যাল সাইটের মধ্যে ফলো করা রয়েছে সেই ক্ষেত্রে আমি নতুন চ্যানেল বানিয়ে আপনাকে লিঙ্কগুলো পাঠাবো এবং তার মধ্যে আমাদের সেই পুরনো যোগসূত্র বজায় থাকবে। সুতরাং বন্ধুরা, সময় দেরি না করে বাকি কিছুটা যে সারস পাখি নিয়ে আলোচনা করার বাকি রয়ে গেছে সেটা আলোচনা করেই আমি ভিডিওটা শেষ করব। তাহলে পৃথিবীর মধ্যে অনেক জায়গায় এক সময়ে লক্ষ লক্ষ সারস পাখি দেখার মতো কিন্তু আজকাল খুবই কমে গেছে এবং তাদের প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। শিকারীরা বিনা খরচে মাংস জোগাড় করে নিজেরাও খায় এবং বিক্রি করতে অবাধভাবে চোরা কারবারীদের সাথে মিলেমিশে শিকারীরা বন্দুকের গুলির মাধ্যমে সেটাকে এই সারস পাখিকে নিধন করার ফলে আজকাল সারস পাখি খুব কমই দেখা যায়। মানুষ নিজেদের বসতি তৈরি করার জন্য বন ধ্বংস করে সারসদের বেঁচে থাকার যে জায়গাগুলো সেইগুলোকে ধ্বংস করে ফেলছে এবং শস্যদানা খেয়ে ফসল যেহেতু সারসরা একটু নষ্ট করে সেই জন্য জমিতে কীটনাশক দেওয়ার ফলে সেই কীটনাশক খেয়ে সারস পাখিরা মারা যায়। সারস পাখি উচ্চতায় প্রায় 1 মিটার উঁচু, লম্বা পা, লম্বা গলা, রং ধূসর এবং মাথা এবং গলায় লোম মানে পালক থাকে না, মাথার রং লাল, সারস দেখে চেনা যায়। কোনটা পুরুষ কোনটা মহিলা কিন্তু আপনি ডিএনএ টেস্ট না করে কোনো মতেই বুঝতে পারবেন না। বিশেষ করে আরিফ গুজ্জরের ক্ষেত্রে উত্তরপ্রদেশে, ভারতের এক্ষেত্রেও তাই হয়েছিল। সারস পাখি মেয়েদের সহ্য একদম করতে পারত না, এমনকি একসাথে খায়, একসাথে ঘুমায় আরিফ গুজ্জরের সাথে এই সারস পাখিটা। কম বয়সী সারস পাখিরা বাদামি ধূসর রঙের হলেও এদের মাথায় গলা রং কালচে বা দারুচিনি রঙের হয়। প্রজননের সময় খুশিতে ময়ূরের মতো নাচ করতে থাকে এবং কম বয়সীদের মাথায় জুটি না থাকলেও বড় সারস পাখিদের মাথায় কিন্তু জুটি থাকে। বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর ঠিক নিচে দেখুন ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, তার ওইটাকে টিপে তার পাশের যে ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন। এইরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।